নমস্কার মৰম ছাত্র ছাত্রী সকল জি হকল ছাত্র ছাত্রী 2023 চনত মেট্রিক পৰীক্ষা দি আছিল হে হকল ছাত্র ছাত্রী সকলৰ বাবে আহি পৰিছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ সো 2023 চনত 13 মাৰ্চত তোমালোকৰ বিজ্ঞান পৰীক্ষা আছিল গটিকে হে বিজ্ঞান পৰীক্ষা বাতিল কৰা হৈছিল কিয়নো হে বিজ্ঞান পৰীক্ষা বাতিল কৰা হৈছিল কাৰণ বিজ্ঞান পৰীক্ষাৰ প্ৰশ্নকাকত ফাদিল হৈ গৈছিল সেইবাবে 13 মাৰ্চত হবলগীয়া 2023 চনত 13 মাৰ্চত হবলগীয়া বিজ্ঞান পৰীক্ষা বাতিল কৰি দিয়া হৈছিল সেবা তৰফৰ পৰা আৰু অনুজ পেগুৱে টুইটাৰ যোগে হেই কথা ঘোষণা কৰিছিল কিন্তু এতিয়া তোমালোকক তোমালোকৰ বাবে আনিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ কিয়নো তোমালোকৰ যে পৰীক্ষাটো বাতিল হৈছে আৰু সেই পৰীক্ষাটো কেতিয়া লোৱা হ'ব সবিহে তোমালোকক আজিৰ ভিডিঅ'টোৰ জৰিয়তে জনাই দিম যে বহুত ছাত্ৰ ছাত্ৰীয়ে কৈছে যে 13 মাৰ্চত যিটো পৰীক্ষা বাতিল হৈছে বিজ্ঞান পৰীক্ষা আৰু সেই পৰীক্ষাটো কেতিয়া লোৱা হ'ব কিন্তু এতিয়া ৰণোজ পেগুৱে আকৌ নতুনকৈ ঘোষণা কৰিছে যে তোমালোকৰ 30 মাৰ্চত লোৱা হ'ব বিজ্ঞান পৰীক্ষা ইয়াত কি কৈছে কেতিয়া হ'ব মেট্ৰিক বাতিল হোৱা বিজ্ঞানৰ পৰীক্ষা প্ৰশ্নকাকত ফাদিল হোৱাৰ বাবে বাতিল কৰা হৈছিল আজি অনুষ্ঠিত হ'বলগীয়া সাধাৰণ বিজ্ঞান বিষয়ৰ পৰীক্ষা সেবাই ঘোষণা করলে মেট্রিকর বাতিল হওয়া বিজ্ঞান বিষয় পরীক্ষার দিন 30 মার্চত অনুষ্ঠিত হব বিজ্ঞান পরীক্ষা এই ঘোষণা করলে শিক্ষামন্ত্রী রণোজ পেগুৱে গণিগ্রামর জে আর হায়ার সেকেন্ডারি স্কুলের বাতিল হওয়া ইংরাজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হব 28 মার্চত প্রশ্নকাকত ফাদিল হওয়ার বাতিল করা হয়েছিল আজি অনুষ্ঠিত হবলগীয় অর্থাৎ 13 মার্চত হবলগীয় পরীক্ষার কথা কৈছে প্রশ্নকাকত ফাদিল হওয়ার বাতিল করা হয়েছিল আজি অনুষ্ঠিত হবলগীয় সাধারণ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা মাজনিহা শিক্ষামন্ত্রী রণোজ পেগুৱে সোশ্যাল মিডিয়ার যোগে ঘোষণা করেছিল পরীক্ষার বাতিলর কথা ছাত্র ছাত্রী তোমালকে এই ভিডিওর জড়িয়ে গমে পাইছা যে সাধারণত তোমালকর পরীক্ষাটা লব বিজ্ঞান পরীক্ষাটা লব তোমালকর 30 মার্চত যে তোমালকর 2023 চনের 13 মার্চত যে পরীক্ষা হবলগা হয়েছিল বা যে পরীক্ষা লব বলে কৈছিল যে বিজ্ঞান পরীক্ষা আর সেই বিজ্ঞান পরীক্ষা প্রশ্নকাকত ফাদিল হয়েছিল ফাদিল হওয়ার বাবে তোমালকর পরীক্ষাটা বাতিল করেছিল কিন্তু 30 মার্চত তোমালকর পরীক্ষাটা লব বলে রণোজ পেগুৱে ঘোষণা করেছে এই কথা সো 30 মার্চত তোমালকর পরীক্ষা লব বিজ্ঞান পরীক্ষা তোমালকে চিন্তা নকৰিবা তোমালকে সুন্দরকে পঢ়ি যা সো আজি এইখিনি কৈ তোমালকর মাজত সমাপ্ত কইলো ধন্যবাদ ভিডিওটো ভাল লাগিলে লাইক শেয়ার কমেন্ট কৰিবা তোমালোকৰ বন্ধু বান্ধৱীলৈ ভিডিওটো শেয়ার কৰি দিবা।